রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা ট্রেনের ইঞ্জিনগুলোকে চালু অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে, যখন ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েই থাকবে তখন ইঞ্জিনটা বন্ধ না করে চালু রেখে কেন শুধু শুধু ডিজেল বা বিদ্যুতের অপচয় করছে? তাহলে চলুন জানা যাক এই ডিজেল অপচয়ের রহস্য। ট্রেনের লোকোপাইলটকে ইঞ্জিন চালু করার পূর্বে একটি চেকলিস্ট ফলো করতে হয়। সেখানে মোট 27টি প্রোগ্রামকে চেক করতে হয়, যেমন চাকা ঠিক আছে কিনা, এয়ার ব্রেক ঠিক আছে কিনা, স্যান্ড বক্স ঠিক আছে কিনা, হর্ন ঠিক আছে কিনা, হেডলাইট ঠিক আছে কিনা। সব কিছু চেক করতে করতে প্রায় 20 মিনিট সময় লেগে যায়। অনেকেই হয়তো ভাবেন যে ইঞ্জিন স্টার্ট হতে অনেক সময় লাগে, আসলে তেমন কিছুই না, ইঞ্জিন স্টার্ট হতে মাত্র 2 মিনিট সময় লাগে। কিন্তু সব কিছুকে চেকলিস্ট করার পরেই ইঞ্জিন স্টার্ট করতে হয়, এটাই রেলওয়ের নিয়ম। এবার ধরুন লোকোপাইলট তেল বাঁচানোর জন্য ইঞ্জিনটিকে বন্ধ করে দিল, কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল থেকে ফোন এলো ট্রেনটিকে চালানোর জন্য, স্টেশন মাস্টার অফ সিগন্যাল দিয়ে দিল, কিন্তু লোকোপাইলট তো ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। এবার ইঞ্জিন চালু করার আগে তাকে চেকলিস্ট ফলো করতে হবে, তখন তাকে নেমে সব কিছু চেক করতে হবে, এতেই প্রায় তার আধা ঘন্টা সময় লেগে যাবে, ফলে ট্রেনটি আধা ঘন্টা লেট হয়ে যাবে এবং তার পেছনে যতগুলো ট্রেন আছে সবগুলোই আধা ঘন্টা করে লেট হয়ে যাবে। তাই রেলওয়ের মতে আধা ঘন্টা সময় অপচয়ের থেকে কিছুটা ডিজেল বা বিদ্যুৎ খরচ অনেক লাভজনক। এই কারণেই রেল ইঞ্জিনকে বন্ধ না করে চালু রেখে ট্রেনগুলোকে স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।